নমস্কার, আমি সুরঞ্জন, আপনারা দেখছেন ম্যাক্স টিভি। আজ ভারতীয় দল সাউথ আফ্রিকার জন্য রওনা হয়ে গিয়েছে, টি টোয়েন্টি দল প্রথম রওনা হয়ে গিয়েছে এবং টেস্ট দলও রওনা হবে। ভারতীয় দলের টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব সহ সাপোর্ট স্টাফ সহ সবাই আজকে রওনা হয়ে গিয়েছে। এবার দেখার টি টোয়েন্টিতে সাউথ আফ্রিকাতে আমরা কীরকম রেজাল্ট করি, সূর্যকুমার যাদব কীরকমভাবে দলকে পরিচালনা করেন, রিঙ্কু সিংরা কীভাবে নিজেদেরকে মেলে ধরেন, সেই দিকেই আমাদের নজর থাকবে। এবং নজর থাকবে যশস্বী জয়সওয়াল দিকেও নজর থাকবে, শ্রেয়স আইয়ার কীরকম ওখানকার পিচে কীরকম খেলেন, কীরকম ধরনের পিচ আমাদেরকে উপহার দেওয়া হয়। স্বাভাবিকভাবেই সাউথ আফ্রিকা যেরকম ধরনের পিচ হয় সেম সুইং পিচ কিন্তু টি টোয়েন্টিতে হয়তো একটু অন্যরকম পিচে দেখা যাবে, কিন্তু সেই দিকে আমাদের নজর থাকবে। তো সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, সবাই মিলে রওনা দিয়ে দিয়েছেন আজকে সাউথ আফ্রিকার দিকে। এবং আমরা সাউথ আফ্রিকায় পৌঁছানোর পরে আমাদের টি টোয়েন্টি সিরিজ দিয়ে আমাদের সাউথ আফ্রিকার যাত্রা শুরু হবে, এবং তাতে যারা টিমে ছিলেন তারাই আছেন, অর্থাৎ সূর্যকুমার যাদবকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে, রবীন্দ্র জাডেজা হচ্ছেন ভাইস ক্যাপ্টেন, এবং শুরুতে থাকছেন শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, যশস্বী জয়সওয়াল আছেন, ঋতুরাজ গায়কোয়াড় আছেন, তো যারা যারা গিয়েছিলেন আশদীপ সিং আছেন, মুকেশ কুমার আছেন, মুকেশ কুমারের প্রথম সফর হবে সাউথ আফ্রিকার। তো এই উদীয়মান দল সাউথ আফ্রিকাতে কীরকম খেলে, সাউথ আফ্রিকাও একদম নতুন ধরনের একটি টিম তৈরি করে টিম খেলবে, তাতে ডেভিড মিলার আছে, টিম্বা বাবুমা নেই, এডেন মাক্রাম হচ্ছে সাউথ আফ্রিকার অধিনায়কত্ব করবেন, ভারতের অধিনায়কত্ব সূর্যকুমার যাদব। তিনি তার যে বিশ্বাস, নিজের প্রতি যে কনফিডেন্স, আত্মবিশ্বাস, সেটা অনেক উচ্চতায় রয়েছে, কারণ 4-1 আমরা অস্ট্রেলিয়াকে টি টোয়েন্টি সিরিজে হারিয়েছি, যদিও সেটাকে অস্ট্রেলিয়া একটু খাটো করে দেখার চেষ্টা করেছেন, বি টিম সি টিম বি টিমের কাছে হেরেছেন, অস্ট্রেলিয়ার একটু লজ্জা হওয়া দরকার। তো এখনও তারা অহংমিকায় ভুগছেন, তবে সেই অহংকারটা খুব বেশি দিন থাকবে না, কারণ সাউথ আফ্রিকায় অস্ট্রেলিয়ার মাথায় রাখা উচিত ছিল যে অস্ট্রেলিয়াতে কিন্তু আমরা 36 অল আউট হয়ে ওদের দেশে দুবার আমরা সিরিজটা জিতিয়ে নিয়ে এসেছি। তো সাউথ আফ্রিকার ট্যুর আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, টি টোয়েন্টি দিয়ে শুরু হবে, তারপর ওডিআই হবে, তারপরে টেস্ট ম্যাচ হবে, দুটি টেস্ট ম্যাচ, এবং সেই টেস্ট ম্যাচে কিন্তু রোহিত শর্মা অধিনায়কত্ব করবেন এবং বিরাট কোহলিও টিমে ফিরে আসবেন। তো সব মিলিয়ে রজত পাটিডারকে টিমে নেওয়া হয়েছে, তো সব মিলিয়ে একটি অন্যরকম দল এবার ভারতীয় দল গেছে সাউথ আফ্রিকাতে, এবং সাউথ আফ্রিকাও নতুন ধরনের, তারাও 24-এর দিকে নজর রেখেই তাদের টি টোয়েন্টি দল তৈরি করেছেন। তো সুতরাং সব মিলিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সাউথ আফ্রিকার বিরুদ্ধে সাউথ আফ্রিকাতে হতে চলেছে, তারপরে আর 3টি টি টোয়েন্টি ভারতের কাছে থাকবে। সুতরাং আবারও সেই প্রশ্ন যে ভারতীয় দল কীভাবে চিন্তাভাবনা করছে, নতুনদের নিয়েই কি আমরা এগোবো নাকি নতুন এবং পুরনোদের সংমিশ্রণে আমরা এগোবো, সেই জায়গাটা খুব তাড়াতাড়ি, এখন অবধি কিন্তু ক্ল্যারিটি নেই। কালকে আমি আরেক জায়গায় আরেকটা প্রতিবেদন আমি বলেছিলাম, সেখানে যে আমি যে মতামতটা দিয়েছিলাম যে ক্ল্যারিটি নেই, সেই ক্ল্যারিটি কিন্তু এখন অবধি নেই যে কাদেরকে নিয়ে আমরা খেলতে চাই, কোন 15-18 জনকে নিয়ে। খুব বেশি এক্সপেরিমেন্ট করে কিন্তু খুব একটা বেশি লাভ হবে না, খুব সময় কিন্তু নেই, সুতরাং এটা সিলেক্টরদের মাথায় রাখা উচিত। এক্সপেরিমেন্ট না, ট্রফিটা জিততে হবে আলটিমেটলি। আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি বিশ্বকাপে 50 ওভারের খেলায়, কিন্তু আমরা জিততে পারিনি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা 2 বার ফাইনালে উঠেছি, 2 বারই আমরা জিততে পারিনি। সুতরাং এই যে খরাটা একমাত্র এশিয়া কাপে 12 বছর বাদে আমরা জিতেছি, সুতরাং এই খরাটাকে কাটাতে হবে। তো তাই চটজলদি সিদ্ধান্ত নিতে হবে কাদেরকে নিয়ে আমরা খেলতে চাই, অ্যাসিওর্ড করতে হবে প্লেয়াররা, যতক্ষণ না অ্যাসিওর্ড হবে ততক্ষণ কিন্তু এই ধরনের বিড়ম্বনার মধ্যে ভারতীয় দলকে পড়তে হবে। এবং তারপরে যথারীতি ঠিক সময়ে গিয়ে আমরা যখন ডেলিভার করতে পারবো না, তখন নানা রকম অজুহাত এইটা ওইটা, তো অজুহাতের কোনো জায়গা নেই সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকা অত্যন্ত স্ট্রং সাইড তাদের নিজের দেশে, তারাও টি টোয়েন্টির জন্য একদম ফরমেশন তৈরি করে খেলছে, তারা কিন্তু লং টার্ম যাবে, তারা কিন্তু একে চেঞ্জ ওকে চেঞ্জ করবে না। তো আমাদেরও নজর রাখা উচিত। অজিত আগরকর একটু রুষ্ট হয়েছেন দিলীপ ভেংসরকার কথা বলাতে, যে উনি বলেছেন আমি জানি কাকে কখন কোথায় খেলাতে হয়, মুখে বললে হবে না, কাজে করে দেখান। কমেন্ট্রিতে আপনারা অনেক কথা বলেন, সেটা বললে হবে না, কাজে করে দেখাতে হবে। সুতরাং ভারতবর্ষের এত ক্রিকেট অনুরাগীদের সেন্টিমেন্ট নিয়ে খেলার অধিকার কেউ আপনাদের দেয়নি, আপনাদের পয়সা থাকতে পারে, আরও পয়সা আপনারা করুন, প্রচুর নাম বিসিসিআই, সেটা না, কার্যক্ষেত্রে করে দেখান। এবং রজার বিনির কাছেও আমি আশা করব যে রজার বিনি বেনসন হেজেস ওয়ার্ল্ড সিরিজ কাপ জিতেছিলেন, সেই টিমে তিনি ছিলেন, 83 ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন, সেই টিমে তিনি ছিলেন, এবং পাকিস্তানে যখন আমরা 125 রানে হারিয়েছিলাম সেই টিমেও রজার বিনি ছিলেন। তো রজার বিনি জেতার অভিজ্ঞতা আছে, সুতরাং রজার বিনি একটি টুর্নামেন্টে এশিয়া কাপ তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে আমরা 12 বছর বাদে জিতেছি, ওয়ার্ল্ড কাপে আমরা ফাইনালে গিয়ে হেরেছি দুর্দান্ত খেলে,
কিন্তু সেটা নিয়ে কেন হেরেছি পর্যালোচনা আগে হয়েছে, আবার পর্যালোচনা হবে সাউথ আফ্রিকা ট্যুর চলাকালীন, আইপিএল সংক্রান্তও কথা হবে। তো সব মিলিয়ে সাউথ আফ্রিকাতে আজকে ভারত রওনা দিয়ে দিয়েছে, টি টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে। সূর্যকুমার যাদবের যে জায়গা সেটা অনেক তুঙ্গে রয়েছে, আত্মবিশ্বাস অনেক তুঙ্গে রয়েছে, এবার দেখার যে সূর্যকুমার যাদব সাউথ আফ্রিকাতে কীভাবে টিমকে পরিচালনা করেন এবং রবীন্দ্র জাডেজা তাকে কতটা সহযোগিতা করেন সহ অধিনায়ক হিসেবে। তো অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না।